প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি সবাই বরাবরের মতো ভালো আছো তো শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের জন্য কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ নিয়ে হাজির হয়েছি তো কম্পেয়ার আর কন্ট্রাস্ট বলতে কি বোঝায় কম্পেয়ার বলতে তুলনা এবং কন্ট্রাস্ট বলতে প্রতিযোগিতা এর মানে হলো তুলনা এবং প্রতিযোগিতার সাথে এই প্যারাগ্রাফটা তোমাদের শেষ করতে হবে অর্থাৎ তুলনা করতে হবে একটির সাথে আরেকটি এবং প্রতিযোগিতার সাথে কোনটি কোনটি ভালো বা কোনটি মন্দ বা কোনটি এগিয়ে কোনটি পিছিয়ে এটা তোমাদেরকে তুলনা এবং প্রতিযোগিতার মাধ্যমে শেষ করতে হবে তো এটা হচ্ছে মূলত কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ তো আজকে আমরা যে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফটা পড়ব সেটা হচ্ছে ভার্চুয়াল লাইফ ভার্সেস রিয়েল লাইফ অর্থাৎ ভার্চুয়াল জীবন বনাম বাস্তব জীবন সো চলো আর কথা না বাড়ি আমরা আমাদের প্রথমেই শুরু করি দেখো কি বলা হয়েছে সাম পিপল লাইক ভার্চুয়াল লাইফ মোর দ্যান রিয়েল লাইফ কিছু লোক অপার্থিব জীবনকে বেশি পছন্দ করে বাস্তব জীবনের থেকে আওয়ার ওয়ে অফ লাইফ হ্যাজ চেঞ্জ টু আ গ্রেট এক্সটেন্ট উইথ দ্য বেনিফিট অফ ইনফরমেশন টেকনোলজি অর্থাৎ তথ্য প্রযুক্তির কল্যাণে আমাদের জীবনযাত্রার অনেক পরিবর্তন এসেছে অ্যাজ আ রেজাল্ট আ কনসেপ্ট কল্ড ভার্চুয়াল লাইফ হ্যাজ বিকাম এন্টারটোয়াইন্ড উইথ অল অফ আওয়ার লিপস ফলে ভার্চুয়াল জীবন নামক একটি ধারণা আমাদের সবার জীবনের সাথে মিশে গেছে ভার্চুয়াল লাইফ ইজ বেসিক্যালি দি ইনভিজিবল ওয়ার্ল্ড উই ক্রিয়েট উইথ আওয়ার রিলেটিভস ফ্রেন্ডস অ্যান্ড অ্যাকুয়েন্টেন্সেস অর্থাৎ অপার্থিব জীবন মূলত অদৃশ্য জগৎ যা আমরা আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এবং পরিচিতদের নিয়ে তৈরি করি তারপরে আসো শিক্ষার্থীরা কি বলা হয়েছে আ ভার্চুয়াল লাইফ ইজ আ টেকনোলজি বেসড লাইফ দ্যাট আ পারসন ক্যান অ্যাক্সেস থ্রু অ্যান ইন্টারনেট কানেকশন একটি ভার্চুয়াল জীবন একটি প্রযুক্তি ভিত্তিক জীবন যা একজন ব্যক্তি একটি ইন্টারনেট সংযোগের মাধ্যমে অ্যাক্সেস করতে পারে রিয়েল লাইফ অন দি আদার হ্যান্ড ইজ আওয়ার ডেইলি লাইফ উইজ উই ন্যাচারালি এনজয় ফরম বার্থ টু ডেথ এই লাইনটির অর্থ হচ্ছে অন্যদিকে বাস্তব জীবন হলো আমাদের দৈনন্দিন জীবন যা আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত স্বাভাবিকভাবেই উপভোগ করি সাম অফ দি প্ল্যাটফর্মস হোয়ার ভার্চুয়াল লিপস আর ক্রিয়েটেড ইনক্লুড ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এক্সেট্রা কিছু প্ল্যাটফর্ম যেখানে অপার্থিব জীবন তৈরি হয় তার মধ্যে রয়েছে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইত্যাদি থ্রু দিস সোশ্যাল মিডিয়া উই ক্যান মেক ফ্রেন্ডস লাইক ইন রিয়েল লাইফ এক্সপ্রেস আওয়ার ফিলিংস উইথ দেম অ্যান্ড এনজয় লাফিং এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা বাস্তব জীবনের মতো বন্ধু তৈরি করতে পারি তাদের সাথে আমাদের অনুভূতি প্রকাশ করতে পারি এবং হাসতেও উপভোগ করতে পারি ইন রিয়েল লাইফ উই অল লিভ উইথ ইন সার্টেন বাউন্ডারিস বাট ভার্চুয়াল লাইফ ইজ নট লাইক দ্যাট এই লাইনটির অর্থ হচ্ছে বাস্তব জীবনে আমরা সবাই নির্দিষ্ট গন্ডির মধ্যে বাস করি কিন্তু ভার্চুয়াল জীবন এমন নয় তারপরে আসো শিক্ষার্থীরা হেয়ার উই হ্যাভ দি হোল ওয়ার্ল্ড অ্যাট আওয়ার ফিঙ্গার টিপস এখানে আমাদের নখ দর্পণে পুরো বিশ্ব রয়েছে অ্যাজ আ রেজাল্ট উই ক্যান মেক ফ্রেন্ডস অ্যান্ড কমিউনিকেট উইথ হুম এভার উই ওয়ান্ট অর্থাৎ ফলস্বরূপ আমরা বন্ধু তৈরি করতে পারি এবং যার সাথে চাই তার সাথে যোগাযোগ করতে পারি বাট উই হ্যাভ টু রিমেম্বার দ্যাট ইভেন দো ভার্চুয়াল লাইফ ইজ ভেরি মডার্ন ইট ডাজ নট অলওয়েজ ব্রিং ওয়েলফেয়ার কিন্তু আমাদের মনে রাখতে হবে যে অপার্থিব জীবন অতি আধুনিক হলেও তা সবসময় কল্যাণ বয় আনে না হেয়ার উই অফেন আনকনসিয়াসলি এস্টাবলিশ রিলেশনশিপস উইথ স্ট্র্যাঞ্জার্স এখানে আমরা প্রায় অসচেতনভাবে অপরিচিতদের সাথে সম্পর্ক স্থাপন করি অ্যাজ আ রেজাল্ট উই বিকাম টু ফ্রাড ফলে আমরা প্রতারণার শিকার হই অ্যাকচুয়ালি রিয়েল অ্যান্ড ভার্চুয়াল লাইফ আর নেভার সেম প্রকৃতপক্ষে বাস্তব জীবন এবং ভার্চুয়াল জীবন কখনোই এক নয় সো উই নিড টু নো হাউ টু কন্ট্রোল আওয়ার সেলভস ইন বোথ প্লেসেস তাই আমাদের জানতে হবে কীভাবে উভয় জায়গায় নিজেদের নিয়ন্ত্রণ করতে হয় সো প্রিয় শিক্ষার্থীরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ